উপস্থিত আছে বৃদ্ধ পিতামাতা তাদের সন্তানদের কাছে শিশুসুলভ। এখন যিনি বয়সের ভারে নতজানু তিনিই কিন্তু তার সন্তানদের জনক, আশ্রয়দাতা হিসেবে বটবৃক্ষের মতন আগলে রেখে লালন পালন করে তুলেছে। ঠিক উল্টো ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। নৈহাটি থানার 7B বিজয়নগরের নিবাসী অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারের কর্মচারী 82 বছরের বৃদ্ধ সন্তোষ কুমার ঘোষ। অভিযোগ, তার উপর তার 3 কন্যা ধারাবাহিকভাবে নির্যাতন করত। সন্তোষ বাবুর অভিযোগ, তার বড় মেয়ে কলকাতা নিবাসী সঞ্চিতা বারোয়ারি সহ তার মেজ ও সেজ মেয়ে যথাক্রমে সুমিতা মুখার্জি ও অপর্ণা বোস ধারাবাহিকভাবে নির্যাতন করে আসছে। তিনি এমন অভিযোগ করেন, তার মেজ মেয়ে সুমিতা মুখার্জি এখনও পর্যন্ত তার বাড়ির দলিল 80,000 টাকার একটি চেক সহ তার স্ত্রীর মৃত্যুর সংশয়পত্র আটকে রেখেছেন। দেখুন নৈহাটি থেকে আমাদের প্রতিনিধি সতীনাথ ভট্টাচার্যের রিপোর্ট। নমস্কার, আপনারা দেখছেন বাংলার খবর 21। আমি সতীনাথ, আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি, বাড়িতে চলে এসেছি একজন বৃদ্ধর বাড়িতে, যিনি 82 বছরের বৃদ্ধর অভিযোগ উঠে আসছে যে তার উপর তার 4 কন্যা সন্তান জন্ম মানে আছেন, সেই কন্যা সন্তান মানে 3 কন্যা বড় মেজ সেজ, তারা কিন্তু শারীরিকভাবে কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু তাকে মানসিকভাবে বিপর্যস্ত করছে। তিনি একজন সরকারি কাজ করতেন, তিনি এখন রিটায়ার, তিনি পেনশন হোল্ডার, তার বিরুদ্ধে বিস্ফোরক একটা মন্তব্য তুলে আনছেন যে তার বিরুদ্ধে বিভিন্ন রকমভাবে মানসিকভাবে টর্চারিং করা হচ্ছে। আপনারা সরাসরি চলে যাচ্ছি সেই সন্তোষবাবু বাড়িতে, চলে এসে সেই সন্তোষবাবুর মুখে সরাসরি শুনে নিন। আপনার নাম? সন্তোষ, শ্রী সন্তোষ কুমার ঘোষ। আচ্ছা, কী প্রবলেমটা কী হচ্ছে আপনার? প্রবলেমটি হলো যে আমি ওই আমার স্ত্রী মারা গেছে 15-20 কুড়িতে, তারপর থেকে আমার উপরে হামলা চলছে। আমার পেনশনটা আর আমার বাড়িটা লিখে নেওয়ার জন্য আমার এই 3 মেয়ে আমার উপরে ঝাঁপিয়ে পড়েছে। যেভাবে আমার জীবন বিপন্ন, আমার একমাত্র বাঁচিয়েছে একমাত্র ছোটো মেয়ে 3 নম্বর থেকে নিয়ে, প্রথম অবস্থায় আমার সমস্ত কিছু জিনিসপত্র 3 নম্বরের সাগর মুখার্জি ছিনিয়ে নিয়েছিল। সে একজন গভর্নমেন্ট এমপ্লয়ি ড্রাইভার, কিন্তু পরবর্তীতে পুলিশের সাহায্য নিয়ে কোনোরকমই করলাম। আমার এখন পর্যন্ত 80,000 টাকা তার হাতে রয়ে গেছে, সেটা আমাকে দেয়নি, চেক নাম্বার দিলাম, সমস্ত কিছু মিটিয়ে যাতে আমাকে একটু সুরাহা হয়। তাই আমি আপনাদের শরণাপন্ন হলাম। কত আপনার কয় মেয়ে? আমার 4 মেয়ে। কী নাম? প্রথম মেয়ের নাম হলো সঞ্চিতা বালুয়ানি, দ্বিতীয় মেয়ের হলো সুমিতা মুখার্জি, তৃতীয় মেয়ে হলো অপর্ণা বোস, আর চতুর্থ মেয়ে, সবচেয়ে যে ছোটো মেয়ে যে আমাকে বাঁচিয়েছে, তার নাম হলো সুবর্ণা গুপ্ত। আপনি এখন কী চাইছেন? আমি চাইছি যে এই যে অবস্থাটা চলছে আমার উপরে টর্চারিং, মৃত্যুর ভয় সমস্ত ইয়েতে, এর থেকে আমাকে একটু আপনারা অনুগ্রহ করে, আপনাদের পায়ে পড়ছি, আপনাদের ভগবানের নামে আমি করছি যে আমি তো আর বেশি দিন বাঁচব না। বর্তমান বয়স আমার ডেট অফ বার্থ 1738, অর্থাৎ 82 বছর 11 মাস 5 দিনের মতো আমার বর্তমান বয়স। আমি এই অবস্থায় আমি চাইছি যেসব লোক রান্নার জন্য খাবার জন্য আসে তাদেরকে জোর করে তাড়িয়ে দিচ্ছে। এখন আমি যাতে ইতারে, আমার সামনে 2 ভদ্রলোক মিডিয়ার থেকে এসছে, আমি তাদেরকে ভগবান হিসেবে নিচ্ছি। কতদিন ধরে আপনার উপর অত্যাচার করছে মেয়েরা? এটা করছে আমার স্ত্রী মারা যাওয়ার পর থেকেই, 15-2 কুড়ি তখন থেকেই চলছে। স্থানীয়ভাবে কাউকে কারোর সহযোগিতা দিচ্ছেন? স্থানীয়ভাবে কারোর সহযোগিতা দিচ্ছেন? পাইনি, আমি কাউকেই পাইনি। কাউকে বলেছিলেন? কাউকে? হ্যাঁ। কাদের কাদের জানিয়েছিলেন? এই সামনাসামনি দেখেছি কেউ, আর মাথা আমার বাড়ির দিকে পাই গলানি, বলছি এটা পারিবারিক ব্যাপার। প্রশাসনের দ্বারস্থ কি হয়েছিলেন আপনি? হ্যাঁ, প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন? প্রশাসনের দায়িত্ব এই থানাতে জানানো করা, এগুলো তো করেছি, আত্মহত্যা কিছু নেই, আর অন্য আমাকে কে নিয়ে যাবে, এই যে আত্মহত্যা নেই আমার। মূলত আপনি কী ভাবছেন যে কেন করছি বলে মনে করছি? কেন করছে? আমার যেহেতু সেন্ট্রাল পেনশন পাই, পেনশনটা দিয়ে দিতে হবে ওদের ভাগ্যরে, উপরন্তু আমার যে বাড়িটা রয়েছে, সম্পত্তি রয়েছে, এই সম্পত্তিটা লিখে দিতে হবে, এটা হলো তাদের মূলত উদ্দেশ্য। তাহলেই তারা আমাকে নিষ্কৃতি দেবে আনার জন্য, আনতে এইভাবে কাজে এই অবস্থা থেকে এদের আমি শরীরের ব্যক্তি যারা আছেন তাদের কাছে আমার অনুরোধ, সুনির্বন্ধ অনুরোধ,
ওনারা আমাকে একটু যদি সাহায্য করেন, একটু আমি আর কারোকে আর্থিক সাহায্য চাই না, কোনো সাহায্য চাই না, শুধু আমাকে একটু এই বাঁচার মতো এই করে দেবেন, আর এইটুকুই আমার একমাত্র আপনাদের কাছে আমার আবেদন রইল। যদি আমি অল্প কিছুদিন বাঁচি, বাঁচার ইচ্ছা নেই, আর নিজের সন্তানরা যেন বিদ্রোহ যেখানে করছে সেখানে নেই, সবচেয়ে বড় কথা হলো বড় মেয়েটা যে সে আমার উপরে যে টর্চারিং করছে অবর্ণনীয়। কী ধরনের টর্চারিং করছিল? কী ধরনের টর্চারিং? টর্চারিংটা হলো টেলিফোনে আমাকে জারাজের বাচ্চা নানান রকম গালাগালি দিচ্ছি, সব কিছু করা, এগুলো করা, তাকে পিছন থেকে মদত দিচ্ছে সাগর মুখার্জি। সাগরকে কার? এই যে যে ইয়ে যে দ্বিতীয় জামাই, জামাই তিন নম্বরে যে সাগরবাবু কি পিছন থেকে মদত দিচ্ছে বলে মনে করছেন? মনে করছি না, দিস দ্য ফ্যাক্ট। হ্যাঁ, সে তো আমার এই 80,000 টাকা রেখে দিল, এইগুলো করে দিল, এই তো সবই সে করেছে। এখানে তো অন্য কেউ নেই। এখন সাগর চাইছে যে ওর কাছ থেকে ঝেড়ে ফেলে দিয়ে এই বড়টার উপরে ছেড়ে দেওয়া, কারণ একটু মারদাঙ্গা করতে পারে, আর ও মারদাঙ্গার মধ্যে ডাইরেক্ট আসতে চাইছে না সাগর। আপনি কত ভীত সন্ত্রস্ত? আজকে যে টর্চারিং হচ্ছে, মেয়া করছে, সাগরের কথা বললেন, যে জামাইয়ের কথা, আপনি কতটা ভীত সন্ত্রস্ত? ভীত সন্ত্রস্ত বলে আমি যে কোনো সময় যে কোনো মৃত্যুর মৃত্যুর সামনে দাঁড়িয়ে আছি, যে কোনো সময়। কাজে এই যে আপনারা চলে যাচ্ছেন, এখন গিটটা হয়তো ঝাঁকা ভাঙা ভাঙবে, ফুলবে, ফুলে এসে গলা টিপে মেরে ফেলবে, কোনো রকম ইচ্ছা সাক্ষী সাবুত কিছু থাকবে না। কাজেই এই যে আপনারা যে সহযোগিতা করছে, সহযোগিতাটা করছে, যেটুক মানবিক দিক দিয়ে যেটুক এগিয়ে এসছেন, এ তো কোনোদিন ঋণ ভুল করতে পারবো না, আমি চলে যাব, কিন্তু আমার আত্মাটা বলবে এই মানুষ দুটো যেন ভালোভাবে থাকে, সুস্থ হয়ে থাকে, সুস্থভাবে সংসার জীবন যাপন করতে পারে। আমি তো একটা আত্মা চলে গেল, আমার হয়তো অপরাধ করেছিলাম জানি না, কিন্তু আমার সারা জীবন আমার যে অবদান সেটা সাংঘাতিক, সেটা মানুষকে একমাত্র পেনশন দিয়েই করেছি আমি, আমার আর কোনো কিছু বলার নেই। দেখুন, আচ্ছা